ঋণ ছাড়াই 4,000 কোটি টাকার 11টি প্রকল্পে অনুমোদন। 4,541,81 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পে সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে, অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, 5টি মন্ত্রণালয়ের 11টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, এর মধ্যে 6টি প্রকল্প নতুন। এসব প্রকল্পের সব অর্থায়ন আমাদের নিজস্ব, কোনো টাকায় ঋণ নেই, পুরোপুরি আমাদের নিজস্ব অর্থায়নে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের আনন্দের বিষয়, আমাদের নিজস্ব সক্ষমতা বেড়েছে, ঋণের টাকা নেই।